যুক্তরাষ্ট্রে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। খেলেছেন 42 বলে 96 রানের এক ইনিংস। দেশটির প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ টি-20 টুর্নামেন্টে এমন রুদ্রমূর্তি ইমরুলের। আসলে ইমরুল কায়েস খেলেছেন মিশিগান চিতাসের হয়ে, যেখানে এশিয়া ইউনাইটেডের বিপক্ষে টস জিতে তার দলের সংগ্রহ 6 উইকেটে 220 রান। 3 নম্বরে ব্যাট করতে নেমে 96 রানের ইনিংস খেলেন তিনি। 42 বলের এই ইনিংসে 8 চার ও 7টি 6 হাঁকিয়েছেন ইমরুল। জবাবে 172 রানে থামে এশিয়া ইউনাইটেডের ইনিংস, দলকে করেছেন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে ইমরুল কায়েসের পাশাপাশি খেলেছেন নাসির হোসেন, সৌরদ্ধি শুভ ও সৈয়দ রাসেল।